নমস্কার প্রতিপস গ্লিম পয়েন্টে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো অনেকেই ফেসবুকে প্রোফাইল গার্ড করে রাখে তো এটা যে গার্ড করে রাখে তো সেখান থেকে অনেকেই কিন্তু প্রোফাইল পিকতে কিন্তু কপি করতে পারে না বা প্রোফাইল পিকটাকে কিন্তু সেভ করতে পারে না বা স্ক্রিনশট নিতে পারে না অ্যালবামের মধ্যে বা আপনার ফাইলের মধ্যে রাখতে পারে না তো আমি আপনাদেরকে দেখাবো হাউ টু ক্লিক দিস পিকচার ফ্রম ফেসবুক তো এর জন্য প্রথমে কী করতে হবে আপনাদেরকে এর জন্য প্রথমে অবস্থা আপনাদেরকে ফেসবুকে যেতে হবে এবং একটা অ্যাকাউন্ট চুজ করতে হবে যে অ্যাকাউন্টটা পিকটা যেন এরকম গার্ড করা থাকে বা আপনি যে অ্যাকাউন্ট থেকে পিকটা ডাউনলোড করতে চান বা ক্লিক করতে চান ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে কীরকমভাবে থাকবে আপনি কিভাবে সেখান থেকে নিতে অসুবিধা হয় আপনাদের আমি দেখাচ্ছি দেখুন চুজ করছি রোহন ক্লিক বলে একটা প্রোফাইল থেকে দেখুন এখান থেকে পুরোটাই গার্ড করা আছে পুরো পিকটা গার্ড করা আছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি স্ক্রিনশট নেবেন চেষ্টা করলেও পাবেন না দেখুন লেখা আছে অ্যাপ রেস্ট্রিক্ট ক্যান নট ক্যাপচার আপনি লং স্ক্রিনশট নিন বা আপনি রেক্টেঙ্গল টাইপের নিন যেভাবে নিন আপনি কিন্তু হবে না দেখুন দেখাচ্ছে আপনাকে যে কোনো মতেই আপনি এখান থেকে কোনোরকমভাবেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন না তো এই প্রবলেম সলভ করতে কী করতে হবে আমাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরেতে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর ওখানে টাইপ করতে হবে স্ক্রিনশট টাচ স্ক্রিনশট টাচ বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে বেশি এমবিও নয় এটা খুবই কম এমবি এবং রেটিংও ভালো আছে রিভিউ ভালো আছে ডাউনলোড প্রায় টেন মিলিয়ন প্লাস ডাউনলোড আছে তো দেখুন আমি আপনাদের সামনে ডাউনলোড বা ইনস্টল করে দেখাচ্ছি একটু টাইম লাগবে যেহেতু নেটের উপর ডিপেন্ড করছে আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে অলরেডি আমার এটা ইনস্টলড শুরু হয়ে গেছে ইনস্টলিং হচ্ছে ইনস্টল শুরু হয়ে গেছে আপনারাও এটাকে তারপরে ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে ভাইরাস থাকলে আপনার অ্যান্টিভাইরাস মারা থাকলে অ্যান্টিভাইরাসের সঙ্গে চলে যাবে আপনি এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনি ডাইরেক্টলি আপনি চলে যাবেন যেখানে আপনার অ্যাপ আছে সেখানে অ্যাপে ক্লিক করবেন যে অ্যাপটা একমাত্র ডাউনলোড করলেন স্ক্রিনশট টাচ কিছু ইনস্ট্রাকশন এখানে আপনাকে দেখতে পাবেন কীভাবে এটা অ্যালাউ করতে হবে কীভাবে কোনটা অ্যালাউ রাখতে হবে তারপরে স্টার্ট নাও সমস্ত কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনি দেখে নেবেন তারপর নিচে আপনি স্ক্রল করবেন ওপর দিয়ে তুলবেন স্ক্রল করবেন দেখতে পাবেন নিচে ওকে লেখা আছে তো ওই ওকে যে বাটনটা আছে ওখানে ওকেতে ক্লিক করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওকে ওকে লেখা আছে ওখানে তো ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সাথে সাথেই আপনার এই যে অ্যাপের যে কন্ট্রোলিংটা আছে এটা চালু হয়ে যাবে তারপর ওপরে দেখুন যে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস ওটা অ্যালাউ করবেন অ্যালাউ করার সাথে স্টার্ট নাও ক্লিক করবেন স্টার্ট নাও ক্লিক করলে ওটা লাল একটা রেড কালারের একটা উঠে যাবে ভাববেন এটা এটাই মানে ভেবে নেবেন যে আপনার চালু হয়ে গেছে আপনার আর যে স্ক্রিনশট টাচ যে আপনার অ্যাপটা আছে ওটা আপনার স্ক্রিনেতে আপনার এটা অ্যাটাচড হয়ে যাবে এরপরে আপনি যখনই ব্যাকে যাবেন এবারে আপনি যখনই ফেসবুকেতে যাবেন আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে এটা আপনি করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বা আপনি চাইলে সমস্ত কিছু আপনি দেখে নিতে দেখুন আপনি দেখাচ্ছি যে ওই দেখুন একটা অ্যাটাচড একটা আপনার হালকা একটা ভেগ টাইপের অস্পষ্ট একটা স্ক্রিন স্ক্রিন শট টাচ এর অপশানটা দেখাবেন আপনি ফেসবুকে যাবেন যেটা আপনি চুজ করেছিলেন সেখানে যাবেন ওখানে প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক ওই যে অ্যাপটা ওখানে ব্লিঙ্ক করছে যে কোনো উপরে আছে একটা অস্পষ্ট টাইপের আমি আপনাকে সার্কেল করে দেখাচ্ছি ওখানে তো আপনি ক্লিক করবেন জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেই পিকটা প্রোফাইল থেকে নিতে চেয়েছিলেন যে প্রোফাইল পিকটা ওটা আপনার অ্যালবামেতে গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক এইভাবে আপনারা এই অ্যাপের সাহায্যে প্রোফাইল গার্ড থেকে পিক সেভ